دنیا اے صداقت میں تیرا نام رہے گا صدیق تیرے نام سے اسلام رہے گا صدیق کے گستاخ سے تو جنگ رہے گی جو ان سے جلے گا وہی ناکام رہے گا

আল্লাহ বাচ্চা গুনো কি আমার আল্লাহ আল্লাহ রসুলের প্রেমিক হিসাবে কবুল করে না আমি এই ছেলেগুলো দেখে আপনাদের ভালো লাগছে না আমাকে তো খুব ভালো লাগছে আমি সব হারা হওয়ার পরও এদেরকে দেখে মনে হচ্ছে যেন আমি সবই পেয়েছি কথা বুঝছেন কত সুন্দর দেখুন লাইন দে সব ছেলেগুলো আল্লাহর কোরআন তেলাওয়াত করছে হয়তো আমি ডেইলি পড়তে পারি না কিন্তু পড়ার ব্যবস্থা তো করার চেষ্টা করি

সাত বছর সম্ভবত কিন্তু অত বছর হয়নি আপনারা খেয়াল করতে অত বছর তো যাই হোক পাঁচ বছর শেষ হয়েছে এই মাদ্রাসার বয়স আলহামদুলিল্লাহ একটা নয় এভাবে বাংলায় বহুত মাদ্রাসা ফুসফরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের আন্ডারে আমি গুণাগারের দ্বারা আপনাদের দোয়া ও সহযোগিতার দ্বারা আল্লাহ পরিচালনা করা হচ্ছে সবকিছু আল্লাহর ইচ্ছা ঠিক না বেটি তো আমার আমার ছোট ভাই সে বড় হয়ে আমি অত্যন্ত খুশি যাচ সে দায়িত্ব নিয়েছে এটা প্রথমে বলে যায় এই বল্লভপুর মাদ্রাসা সমস্ত দায়িত্ব আমার ভাইয়ের হাতে ছেড়েছি ভুল করেছি আমি তো অত্যন্ত খুশি যে আমার একটা উপযুক্ত ভাই আল্লাহ দিয়েছে সেও কাজ করছে নবীর ঘরে সেও কাজ করছে দাদা হুজুরের বাগানে এছাড়া পশ্চিম বাংলায় আরো যত মাদ্রাসা আছে বিভিন্ন জায়গায় এই পাশেই রয়েছে কবে যেন একটা জলসা আছে বাসরি জলসা মনে হচ্ছে এগারোই হবে বড় গোহরা নাকি জায়গার নাম মসজিদ সাহেব যাই ওখানেও দেখুন একটা মাদ্রাসা ওটাও আমার ছোট ভাইয়ের হাতে দেয় যত শিক্ষা প্রতিষ্ঠান আছে পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় সব আমার ছোট ভাই দেখাশোনা করছে আপনারা ওর সঙ্গে যোগাযোগ রাখবেন

আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলো দুনিয়া ইনা আখিরাত আল্লাহ কবুল করবে না আমিন আল্লাহ কবুল করবে না আমি আল্লাহ কবুল করবে না আমিন হাত না বাদ বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর ছোট একটা কথা বলে আলোচনার দিকে যাচ্ছে এটাও আওয়াজের মধ্যে তুই আলোচনা করার করবে মাইকে একটা ঘোষণা দিচ্ছি মাইক এইবারে এত ফालतू হয়েছে বলার মত

আমি মাইকের আওয়াজে ঘোষণা করছি হাটে বাজারে দোকানে ঘরে মাদ্রাসার ভেতর যে যেখানে আছো মাইকের আওয়াজে শুনতে পাও তোমাদের ভাই জানে দশ মিনিট সময় দিলাম মা ফিলে আসো কানে শোনার পরেও যদি অবহেলা করো আর মনে মনে সামনে দেখলে বলে ভালোবাসি এটা কিন্তু মনে থেকে কথা ঠিক না বেড়ি ভালোবাসো দুনিয়ায় সাথে সাথে চলো ইনশাআল্লাহ বিশ্বাসে মিলাই বস্তু আখেরাত ও সাথে সাথেই থাকবো বলনা আমি শোনো একটা কথা বলি বাদশা هارুন আর রশিদ নাম শুনেছো বাদশা هارুন আর রশিদ তিনি রাস্তা দিয়ে একদিন যাচ্ছে সাথে তার স্ত্রী আছে একজন আল্লাহ পাখের আবেগ বান্দা তিনি রাস্তার ধারে বসে কিছু বালি জড়ো করে আঁকা আঁকি করছে বা সারণা রসিদ জিজ্ঞাসা করছে আল্লাহর মাহবুব বান্দা কি করছো তখন তিনি বলছেন যে জান্নাতের ঘর যদি কেউ নিতে চায় আমি তার জন্য একটা ঘর দেব ভাই জান্নাত দিবার মালিক কে আল্লাহ বেশাক আল্লাহ আল্লাহ তার মাহবুব বান্দাদের পাওয়ার দেয় না দেয় না দেয় পাওয়ার দেয় আল্লাহ

আজকে দুনিয়ায় সামান্য আমি ভালোবাসার মানুষ হয়ে একে অপরকে বলি ঠিক আছে বাপ তুমি যদি কাউ কিছু দাও ওটা আমি অ্যাকসেপ্ট করে নেব আমরা যদি বলি সামান্য তোমার আল্লাহ তার মাহবুবদের ভালোবাসে না তো বাসা আর ওনার ঠিক একই কথা বলেছে ওনার স্ত্রী আমার কি একটা হবে তখন উনি বললেন আল্লাহর ওই বান্দা যে ফ্রি তো হয় না কি লাগবে 1000 স্বর্ণমুদ্রা একই কথা ভাই রাজার স্ত্রী অভাব আছে

শুয়েছে বাচ্চা ঘুমিয়ে পড়েছে খবে দেখছে জান্নাত ঘুরছি আর জান্নাতের একটা দরজা আমার স্ত্রীর নাম লিখে আছে জোরে বলুন ঘুম ভেঙে গেছে কাঁদছে তুলছে ও মাঝে তুমি কি করেছো তোমার জান্নাতের নাম দেখলাম উনি বলছে আমি তেমন কিছু করতে পারিনি তো ওই জাল্লার মাহবুব বান্ধব বলেছিল আমি বিশ্বাস করে এক হাজার স্বর্ণ মুদ্রাতে দিচ্ছি জান্নাত কবার আসাই বলুন

আবার এমন একটা জায়গায় দিচ্ছেন যিনি একদিকে আওলাদ রসুল আর একদিকে নবী নয় নবী আর মোজাদ্দের মধ্যে পার্থক্য একটা নবুয়াদটা পাবে না বাকি সমস্ত দরজা যাকে আল্লাহ মিলিয়েছে যাকে আল্লাহ ঊনবিংশ বিংশ শতাব্দীর ইমাম করেছে যাকে আল্লাহ যুগ সংস্কারক ও বানিয়েছে তার নামের প্রতিষ্ঠানে তার আওলাদ করেছে সেই জায়গায় দিচ্ছেন আপনাদের বিথা যাবে মনে হয় আল্লাহ কবুল করেন বলেন আমি অনেক ভাইয়েরা নাম লিখিয়েছেন অনেক ভাইয়েদের নাম লিখানো আছে সময় হয়তো সবাই দিয়ে দিতে পারে না অসুস্থ বা অভাবী বা ঠিক মতো কারবার হচ্ছে না দোয়া করছি নাম যখন লিখিয়েছে নিয়ত করেন টাইমে 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 দিয়ে যাবে আল্লাহ আপনাদের বরকত দেবে আসুন আলোচনা করব একটা কেউ না বাইরে থাকে আমি দেখতে পাবো না আমার চোখ আছে নাকি হ্যাঁ আমি ছোট হুজুরও নই ছোট হুজুর নাই হলে বসে দেখতে পেয় যেত তবে ছোট হুজুরের পুতান বাপ কা بیٹা সিপাইকা ঘোড়া কিছু না হতো থোড়া থোড়া কি শুনেছন তো অথে আমার মালিক কিন্তু আল্লাহ দেখতে পাচ্ছে জরে আমার বান্দা दाखলো ওদেরকে মাদ্রাসার प्रांगणे ভালো জায়গায় গেলেনি তুরা কি আল্লাহ ধরব না ধরব না যা করেছ বাজার ভাগ

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

سبحان الله سبحان الله سبحان الله اما ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم, رحمكم الله, الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل

প্যারা মোহাম্ম মোহাম হিসেম হে হাম

محمد رسول الله حسبي ربي جل الله مع في قلبي خير الله نور محمد صلى الله لا إله إلا الله اللهم صل على وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আব্বা আমার ভাইরা আমার আম্মা আমার বোনেরা ছোট ছোট বাচ্চারা দূরে দূরে বসে থাকা মা বোনেরা প্রতি বছরে দশই কাটতে আজ দিন গো পাঁচ বছর হতে চলেছে এই বল্লভপুর গ্রামে গ্রামে মুজাদদিয়া পীর আবু বকর সিদ্দিকি আ মাদ্রাসা যেখানে আজ শিক্ষক রেখে 55 জন আছে 55 জন ছাত্র পড়াশোনা করছে এই ভাবে বাংলার বিভিন্ন জায়গায় ফর্ফুরা শরীফ আল সুন্নাত আল জামাত কাজ করছে আপনারা প্রতি বছরে আসেন এই বছরও এসেছেন অনেক নতুন মানুষ আসে অনেক নতুন মানুষ বিশেষ কারণে আসতো পারলো কে আসছে কে যাচ্ছে কে থাকছে কে থাকছে না ওটা বড় জিনিস কায়ামত পর্যন্ত যেন নবীর ঘরটা আল্লাহ জেন্দা রাখে বলুন আমি যারা যারা এই ঘর জেন্দার উদ্দেশ্যে আসবে আল্লাহ তাদেরকে মৃত্যু পরও যেন জেন্দা রাখে অর্থাৎ শহীদ কাতার আল্লাহ মিলাক বলুন আমি ভাই আমার মোজাদ্দ জামান যারা হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি এইভাবে বাংলার মানুষকে সঠিক রাস্তায় এনেছেন তার পাঁচ আওলাদ করেছেন আমার আব্বার আব্বা করছেন আজ আমরা করছি আমার যুবক ভাই গুলোকে ভালো রাস্তা দেখা দেখাচ্ছি কি গো গো এতে আপনারা খুশি হন তো আমরা এলে না কি নাকি তো যাই হোক যাই হোক আমার ভাই ভাই ছোট মানুষ মানুষ আপনাদেরই ছোট ভাই ভাই সে পরিচালনা করছে জানি কোনো ভুল হয়নি তথা যদি কোনোরকম কাজ করতে গিয়ে মানুষ মানুষ হয় মাদ্রাসার নাসের দিকে চাকিয়ে অগুনোকে সমালোচনা না করে ওটা ধরিয়ে দিবা সমালোচনা করা কাজ দুষ্মন্দি আর ধরিয়ে দেওয়ার কাজ হল যাতে যাতে না পরবর্তীতে হয় হয় তো যদিন আল্লাহ দুনিয়ার আগবে আমি থাকবি আমি চলে যাব যাবো আপনি আছে আপনি চলে যাবে আল্লাহ আমার আওলাদ দিগকে আপনাদের আওলাদ দিগকে যুগে 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 এই প্রতিষ্ঠানের সঙ্গে এলাকার মানুষের সম্পর্ক আল্লাহ জুড়ে রাখো বলুন আমি আপনারা খুশি মনি আমি বলেছেন তো নাকি নাকি তা যাই হোক সবার আলোচনা শুনেছেন আমার আলোচনা তো কম বেশি সবাই আপনারা শুনেছেন তবে আজ একটা বিশেষ দিনকে উদ্দেশ্য করে আলোচনা আমি একটাই কথা বলবো আহা আমার মালিক কত 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 ভেবে দেখেছেন আজ বাংলার বুকে কি রকম একটা পরিবর্তনের হওয়া চলেছে কখনো কি ভেবে দেখেছে লক্ষ লক্ষ যুবক জন্য। লক লোক সকল যুবক আর যুবতী বাপ মারও তো আল্লাহর করে বয়স হয়েছে সব ভালো রাস্তায় আসেন আপনাদের মোবাইলে যদি এখনো গান বেরো এটা তো দুঃখজনক এ মুখ দেখাবার সুযোগ নাই এখনো যদি বুড়ি বয়সে বয়স হওয়ার পরে মা যদি পরের বাড়িতে টিভি দেখে এ মুখ দেখাবার মতো নয় কিন্তু হালকা বয়সের যুবক যুবতীদের দ্বারা এটা হয় ঠিক না বেটি একটু মোবাইলে সিনেমা দেখা গান শোনা

ফুচকার দোকানে ভিড় করত মনোহারির দোকানে ভিড় করতো হই হই করে চলে যেত আজ আল্লাহ তাদের যুবক ছেলেরা কাতার দিয়ে মাহফিলে বসছে কিছু সময় হলো আল্লাহ 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 করে ডাকছে তার মাবুদ একবার ডাকলে 10 বার সারা দাই কথা দিয়েছে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ পরিবর্তন করেছে না করেনি

ছেলেরা আমার তোমাদের বেশি পাওয়ার পাওয়ার কোন চিন্তা নেই আমি ঠিক

আহা কত ভালো আছে তাহলে এবার বলো সেই মালিককে সেজদা দিয়া দরবারে আমাদের দাই

আহা সেই খোদা ছেড়ে থাকবে যুবকরা শয়তান তোমাকে দূরে সরাতে চাইবে না জিততে চাইবে দূরে সরাতে চাইবে তুমি শয়তানের কথা শুনবে না খবরদার শয়তানের শুনবে না যখনই তোমাকে খারাপ কথা কেউ খুশি শোনাবে খারাপ রাস্তা দেখাবে জানবে শয়তানের কাজ আমি তো শয়তানকে খুশি করব না আমি আমার মালিক

替你怀念谁？谁把你？

তুমি হইবে কাহ এখন গোপনি এখন সতার শরীর দিন তুমি হইবে কাহ সেই দিন বে তুমি সরবমা সেই দিন বেতন সরবোমা বিশ্বের মালিক তুমি অবদয়বা তুমি মহা বিষে মারি তুমি তুমারিমারা তোমাকে সুপদ হারা পদরে তুমার বই তোমাকে তোমাকে चले चला ओ तुम्हारे चला तुम पोत गोदयम चलो तुमार पति गोदय विष्वे मालिकली तुम सले दयामस মুসলমান গরিব মেয়েরা তরুণেরা বাপেরা সেই আল্লাহকে মহাপন করেন বড় মাসে যিনি তোমাকে আমাকে মায়ের পেটে রেখেছিল দশ মাস দশ দিন ধরে ওই জায়গাতে বান্দা মায়ের নাবি শুনে বান্দা নাবিকে জুড়ে দিয়ে আমার আল্লাহ পা খাইয়েছে এই মুখ দেখি কিন্তু না পা রক্ত খাওয়াই নে কেননা বান্দা রে আমি আল্লাহ দুনিয়া জমিনে গিয়ে

আল্লাহ যদি কানা কানা করতো কোরআন দেখতে পেতে যুবক তাহলে এই চোখ দিয়ে আল্লাহ দেখবে না নায়ক নায়িকা এই চোখ দিয়ে আমাদের দেখতে ভালো লাগে নেতা নেতা দেখতে হবে

নিয়েকে মাওলানা আলেমদের মাদ্রাসার পরে কাওয়াত আবিবে সালাত করে আমার আল্লাহ তোমাকে আমার জীবন দেবে আমার সম্মান দেবে কিন্তু সাথে সাথে শিরো সংদীপ জান্নাতও

ভুল বুঝিয়ে আর আর তার দিকে রেখেছে লড়াইয়ের ময়দানে লড়াই হচ্ছে লড়াই মিটে গেছে গেছে

তোমার সঙ্গে ব্যক্তিগত আব্বাস না পটে আপনাকে বিরোধী করো নবীর ভাই ভাই

जन्नत के पत्तों पे अरसे सही ओला पर जन्नत के पत्तों पे अरसे सही ओला पर आदम ने देखा था नामे दिल का मोहमार जा मोहम्मद आंखों का तारा नामी मोहम्मद

সে ছেলে হোক মেয়ে হোক বাপ হোক মা হোক একটা যদি তো জাহান্নামী হয়ে যায় আর বাকি সবাই যদি জান্নাদি হয় আমাদের আমাদের অ খুশি হবে না আল্লাহ গায়ে দোয়া করি দুনিয়ায় যে আমাকে মা এর মতো ভালোবাসে যে বাপ আমাকে ভায়ের মতো ভালোবাসে যে বাবা আমাকে ছেলের মতো ভালোবাসে যে ভাই আমাকে ভায়ের মতো ভালোবাসে যে মেয়ে আমাকে মায়ের মতো ভালোবাসে ওই ভাই ওই মা টা ওই বোন ওই বাচ্চাটা ওই বাপ টা আল্লাহ যেন আমাদের সবাই একসাথে জান্নাদি করে বলুন আমীন নবী মোহাম্মদ রসুলের সদগায় যেন আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে বলেন আমিন তোমাদের কাউকে কি জিজ্ঞেস করে আমার কি নিয়ে এসেছিস বল তোমরা তো বলতে পারবে আল্লাহ আমি গরীব ছিলাম ধান চালিয়ে খেতাম মজুরি করতাম

আল্লাহ আল্লাহ তুমি আমাকে গোপনে গোপনে জাহান নামে দাও সবার সামনে হিসাব নেবে না এখানে আমার মা আছে আমার মা আমাকে খুব ভালো মনে করতাম যে কত খারাপ ছিল আমার মা জানত না আজকে আমার গোনাটা আমার মা জেনে যাবে লজ্জার ব্যাপার আমার আব্বা আছে আমার স্ত্রী আছে আজকে আমি যদি হই

হবা հাড্তা সাঅগো সমন করোন নাকরা ওনা না এই করা আপা করা সানা ঔাকর আপাই আপারা করেকরি ছেকরা!

দিতে পারবেন কেউ কেউ জানি না এমন কোন দাতা আছে কিনা তবে আপনারা যদি দোয়া করেন আল্লাহ যদি আমায় দিয়া 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 যত দিন দিয়া নিজের নাম করছি না নিজের বোঝাতে চাইছি না আমার ভাই গুলোকে আমাকে দেখিয়ে উৎসাহিত করতে চাইছি যে আমার ভাই যদি বছরে কোটি টাকা দিতে পারে বছরে পাঁচ দশ বিশ হাজার আমি কি বড় লোক বড় লোক না ভাই আমি গরিব রাতে দু তিনটে রুটি একটু কদুর ডাল খায় খাই তাহলে বড় লোক বড় লোক বীজ খানে বেশি খেয়ে ফেলেছি না দেখছেন না কত হালকা হয়ে গেছে তো জানায়ও আছে কথা বুঝছে তো আল্লাহ যাকে ভালোবাসে কি করে পরীক্ষা নাই খেলায় আমাদের কেন্দ্র কমিটি উপদেষ্টা কমিটির একজন সদস্য তিনিও দেখছেন হাওড়া জেলায় তিনি হাজি হাজি বুলবুল সাহেব তিনিও সেখান থেকে বলেছেন আমিও পাঁচ হাজার টাকা দু বাল্লা কবুল করে বোনাল তাহলে কজন হলো ছজন সাত নম্বরে কি আছে পাঁচ হাজার কুড়িটা মানুষ আশা করেছি নিরাশ করে দেবেন না কত টাকা কত দিকে চলে যায় ভাই বলছে দেখছি না হ্যাঁ হ্যাঁ

আল্লাহ কারে ভাইজান 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 সেও সেখান থেকে দেখছে সেও বলুন হাওড়া জেলা গরিব ছিল

বিরুদ্ধে তো বেশি লেগেছে না কুয়া খুলে ছিল আবু জেহে আর কুয়ায় পোড়াই ছিল আবু জেহেছে যারা হাসবে

আব্বা সিদ্ধি রসুল বিরুদ্ধে তার আগে রসুল বিরুদ্ধে দুশ্মন হওয়ার আগে মরে যাওয়া

আমার রসুল কথা বলবো আগে ঠিক না বেটি আজ ভিকারি কাল তুমি হতে পারো না পারো না পারো না

যখন ঘুমিয়ে পড়েছে হা আমার দয়ান নবী তাকে একটা জবের রুটি আর কিছু খেজুর দিয়েছে সে খবের মধ্যেই বলছে আমি রুটিটার হাফ খেলাম আর হাফ রেখে দিলাম এমন সময় আমার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দেখি আমার হাতে হাফ রুটি আর মুখে খাওয়া রুটি লেগে আছে জোরে বলে

আব্বাস সিদ্দিকির সাথে মিশে একটু হলেও তো হয়েছে নাকি আমি নিশ্চিন্তায় আছি ইনশাআল্লাহ তোদের ভালো হওয়ার জন্য আমার জান্নাতের টাইম ক্লিয়ার হচ্ছে কি আপনারা পড়েন না কেউ ভালো রাস্তা দেখালে সেও সওয়াব পাবে আর যে দেখিয়ে যে সেও সওয়াব পাবে কি আমার আল্লাহ যে জিজ্ঞেস করে কি করেছিলি বল আমি একটাই কথা খোদা কিছু করতে পারিনি

একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট আমার ঘরের আমার নামে আমার নামে ভোট ক্ষমতা নেই আমার নামে

থেকে দেখছে পাঁচ হাজার বলুন মার হাবার আল্লাহ ভাই আল্লাহামি তো সন্তান একটু বলুন আল্লাহ ভাইটা ভাইটা খুশি হবে আল্লাহ বর্খ দি বলুন আল্লাহামিমি

ছোট ভাই আল্লাহ আহা সবাইকে আল্লাহ জান্নাতি করো যারা দুশ্মনী করছে আহা ওদের আল্লাহ হৃদায়ত জানাম বড় কঠিন হবে রাগের অনেক কিছু বলে ফেলি আল্লাহ করে দাও বলুন আমিন আরো জোরে আল্লাহ

তার বাচ্চাকে যেন আছে আল্লাহ কবর কে নুরাল নুরানি করে দিয়েছে মাকে যেন খবে দেখায় বলুন আমিন মা যদি দেখে নেয় আমার বাচ্চাটা হাসি খুশিতে আছে মায়ের মুখ ভরে যাবে কি আল্লাহ জিনিস আল্লাহ আল্লাহ যেন এই মাকে একবার বাচ্চাকে খবে দেখায় আর বাচ্চা যেন বলে মা চিন্তা করো না আমার আমার দাদা হুজুরের আওলাদ আমি গুনাগার হাত তুলছি আপনারা তোলেন তোলেন আল্লাহর দোয়া করি আল্লাহ বাচ্চাকে জান্নাতি করুন ওই মায়ের বুককে আল্লাহ খালি করেছেন আপনার জিনিস আপনি নিয়েছেন ওই বাচ্চাকে জান্নাতি করে দিন আল্লাহ আল্লাহ ওই বাচ্চা যেন মাকে খবে দেখায় যে মা দোয়া করেছিল ওই বল্লভপুর মাদ্রাসায় আল্লাহ তার বিনিময় আমাদেরকে নাজাদ দিয়েছে আল্লাহ গো এই বাচ্চাকে তুমি নসুরুল্লাহ শাফাত মিলাও আল্লাহ বাচ্চা পরকালে তুমি দান হাতে আমল নামা নসিব করো আমার দাদা হুজুরে সব কাতারে জান্নাত নসিব করো আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আহা বয়স্ক মা দিয়ে কুড়ি হাজার টাকা দিয়েছে বাচ্চার নাজাতের আহা কি মা চিন্তা করো কেউ আছে এই তোরা তো মা ভুলে গেছিস অনেকের মা চলে গেছে ছেলে ভুলে গেছে মা মায়ের জন্য দান করিস অনেকের বাপ চলে গেছে বাপের জন্য দান করতে ভুলে গেছে দেখো আমি একটা নিয়ত করি আজকে এটা মায়ের কথা হলো বলে বলে ফেললাম জানি না দিতে পারবো কিনা আমি আমার মায়ের জন্য নলেজ সিরিজ যদি উদ্বোধন হবে 1 কোটি টাকা নিয়ত করব দেব আমার মায়ের জন্য আজকে বলে ফেললাম কেন আজকে এই মায়ের ভালোবাসায় কথাটা লিখ হয়ে গেল এই মায়ের ভালোবাসায় না আমি চুপিয়া দিল রেখেছিলাম কেন আমার মাই তো সবকিছু ঠিক না বেটি হায় সেটা চলতে গিয়ে অনেক ঝুকুর মুখর হয়ে যায় কি মা যতই রাগ করুক ওটা বद्द হয় না ছেলে হিসাবে মায়ের পা ধরে পড়ে থাকা দরকার মা তোরই তো বাচ্চা বেশি বद्द করো না জাহান্নামে হুজুর যাব তুই তো কষ্ট দেখবে মায়ের চোখ দিয়ে পানি এসে যায় আহা মা জি কি নি আমোত বলতে গেলে অনেক সময় লেগে যাবে এতটুকু বলেই যায় রাসূল বলেছেন মা হলো জান্নাত আর বাপ হলো জান্নাতের দরজা জোরে বলেন সুবহানাল্লাহ

দুদিন আমাদের হয় নদিন দশ তারিখ ওনাদের কালকে একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল আমাদের লোকেরা গিয়ে বলেছে কালকে আমরা প্রোগ্রাম করবো না আপনারা করে ওনারা করেছে তথাপি আমাদের এইদিকে মাইক দেয় দেখুন কত আদর্শ মানুষ ভালো বলতে হবে না তাহলে আজকে কেউ হিন্দু সেজে মুসলমানকে গাল দিলে সব সবকে খারাপ বলা যাবে যে গালি দিচ্ছে সে খারাপ খারাপ

যে যে গ্রাম থেকে এসেছেন কেউ যদি মনে করেন আমি আমার গ্রাম থেকে প্রতি বাড়ি বাড়ি আমরা দল বেঁধে যাবো একা কেন সবাই দল বেঁধে দুশো ইঁট পাঁচশো ইঁট পঞ্চাশটা ইঁট একশো ইঁট ইঁট আর বালিটার দিকে বেশি গুরুত্ব দেবেন কেন প্রথমে চাইছি পুরো একশো বিঘেটাকে আমরা তাদের ঘিরে লোক কথা বুঝতেন না বোঝেন না সিমেন্ট অনেকে দেবে বলছে

এই দাদা হুদা মুখ এক গাড়ি করে চেষ্টা করলে একটা করে কাগজ পড়তে গেলেন যে আমার গ্রামে আমি তুলব প্রতি গ্রাম থেকে আল্লাহ চাইলে এক গাড়ি করে মাল বার করতে পারবে

চেষ্টা করলে হবে না আমি চাই আমার ভাইয়ের আমার আব্বা আমার মায়ের আমার বোনেরা কুড়ি অধ্যায় দুটোর মধ্যে যেন মালের গায়ে লাইন লাইন বলুন

আমি একবার দিল তাকে কোনদিন ভুলতে আমার খুব খারাপ অভ্যাস ভালো অভ্যাস খারাপ আর এই দিল দেওয়ার জন্য অনেক লোক আমার দিলে মারে আমি তাকে পারি সমস্যা

ভাইয়ের শরীরে সুস্থর জন্য দোয়া কামনা করে পাঁচ হাজার টাকা দিচ্ছে তাহলে বলুন এটা কি আমার রসুলের গুলামীর ফল নয় এই তোমরা নবীর গুলাম হবে না তোমাদের আল্লাহ ফল দেবে ইজ্জত দেবে আমার এক বোন মমতাজ আলীর স্ত্রী সে আমার শরীরে সুস্থর জন্য

এই বাচ্চা গুলোকে দেখার জন্য একটু খেতমত করতে হবে কি ভুল বলছি বলছি তো যে যা খুশি দেবেন 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 কিন্তু আমি এই মাহফিল থেকে আর একবার চেষ্টা করছি কুড়িটা মানুষ

একটা কথা বলবো সুশীল শুনবেন তো নাকি আমার

বলছে হযরত উসমান গনি শুনলো কোন দিকে না কা শুনে নিয়ে নিজের কাছে কাজ করতে লাগলো যা সেই কথা বলছিল করতে লাগলো আমার সালাম দিল আবার বলতে লাগলো ভাই উসমান আল্লাহ নবী পাঠিয়েছে আল্লাহ নবী পাঠিয়েছে কিছু টাকা দিতে বলেছে আবার শুনলো আবার নিজে কাজে ব্যস্ত রইল তিনবার বলার পরে লোকটা চলে যেতে লাগলো আল্লাহ নবী সাহেব হযরত উসমান গনি বলেছিলেন এ আল্লাহর বান্দা চলে

জিজ্ঞেস করবে আল্লাহ থেকে বল্লপুর মাদ্রাসায় পাগল মানে এক হাজার দিয়েছিল তাই সব রসুল ওখান থেকে বলবে আল্লাহ ওদেরকে ঢেলে দাও রসুলের স্বভাব লাগবে সে সবার বেড়া পার আমারও বেড়া আমার দয়ান নদী পার করবে ইয়ারো সুরল্লা আমাকে নিয়ে যাবে আজ বলো আমি ওই টাকাটা তোমাদের সাথে আমিও শরীর হবো তোমাদের সাথে আমি এই টাকাটাই শরীর হবো এক হাজার করে আমার রসুরল্লাহ নামে কারা কারা দেবে হাতে হাতে কটা হাত হাতে

সাতচলিশান্ন বানান্ন তেপন চুয়ান্ন পঞ্চান্ন ছাপন সতন সোন

একান্ন বান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন সাতষট্টিষট্টিসতর সত্তর একাত্তর বাহাত্তর পঞ্চাত্তর ছিয়াত্তর সতাত্তর আঠাত্তর আশি একা বিরাশি

मन दुआ करना जब ओ नज़ा आए दीदार अत करना जब ओ आए दीदार

یا دری بولا لینا یا خان اے پردان سی دل کے پردے میں رہا کرنا جب آنکھ نظر آئے دیدارتا کرنا جب آنکھ نظر آئے

দunia তোমাদেরকে কাটার জন্য ঘুরছে যারা তোমাদের কাছে মুসলমান সেজে আসছে এদের মধ্যে aksar munafiq সবাইকে বলবো না aksar munafiq তোমাদেরকে বুঝিয়ে বাড়িয়ে শয়তানের কবলে নিয়ে যে জওয়াই করায় কুরআন করছে আমি কিন্তু তোমাদের ভাই রাসূলুল্লাহর খাতিরে তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছি আ কত সুন্দর আমার নবীর মদিনা যারা গেছে তারা জানে

আমার ভাইরা ইউনিট হ ইউনিট হ ইউনিট হ আর যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে বলবে না তাদের সাথে কেন মুখ লাগাতে যাব হিন্দু হোক খ্রিস্টান হোক দলিত হোক আদিবাসী হোক গরীব জি ধর্মের না কেন অসহায় সাথ আমার রাসূল দিয়েছেন না দেয় না আমরা গরীবদের সাথ দেব তো যাক ভাই কথাই কথা বাড়ছে ঘড়ি তো কারো ইন্তেজারে থাকে না আসুন

রেজাউল করিমন্ডল কামারা দিতে পারি পাঁচ হাজার টাকা দেবে রেজাউল করিমন্ডল পাঁচ হাজার টাকা দেবে